আমি যাওঁতে ঘুরি পেলাই আমার চিত্র ধুনিয়াকে হয়ে যাব দেই। আপনি ব্যাগটা ইয়াত থ লব পাৰে। 2021 চনের 8 সেপ্টেম্বর ঢোকাবহ নাও দুর্ঘটনার পাশত একমাত্র জল পরিবহন বিভাগে যাত্রীসকলের পারাপার ক্ষেত্রে বহুখিন নীতি নিয়ম করেছিল আর সেই নীতি নিয়মখিন কেনেদরে পালন করা হয়েছে তাক চাব বর্তমান মানে কমলাবাড়ী পারঘাটত উপস্থিত আছো। আর কমলাবাড়ী পারঘাটত এখন যাত্রীবাহী ফেরি বর্তমান যাবলে ওলাইছে। মানে ভিতরের পরিবেশ দেখাবলে চেষ্টা করি যেহেতু যাত্রীসকলের সুবিধার আসলে যাত্রীসকলে যেখানে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে লাইফ জ্যাকেট পরিধান করা বিভিন্ন নীতি নিয়ম আছিল সেই নীতি নিয়ম খিনি কেনেদরে পালন করেছে বা ইয়ার পূর্বে দেখা পাওয়া গেছিল বিভিন্ন সময়ত আসলে যিকোনো নাও দুর্ঘটনা বা যে ধরনের ঘটনা সংঘটিত হয় সেই ঘটনাত বহু সংখ্যক লোকে প্রাণ হেরাবলগীয়া হয়। ইতিপিকে মই যাত্রীসকলক দেখাইছো আসলে লাইফ জ্যাকেট পিন্ধি বর্তমান সময় কেবাগৰাকীও যাত্রী আছে। অলপ অসুবিধাজনক কিন্তু আমার মানে লাইফৰ কাৰণে পিন্ধিব লাগে নিপিন্ধাটো ভুলো বাৰু তথাপিতো অলপ বস্তুবোৰ মানে অলপ চবৰ কাৰণে পৰিধান কৰাটো অসুবিধা যথেষ্ট অসুবিধাও হয় কিন্তু লাইফ জেকেটটো নিজৰ সুৰক্ষাৰ বাবে নিজৰ সুৰক্ষাৰ কাৰণে পিন্ধিব লাগে আচলতে সব প্ৰত্যেকে পিন্ধিব লাগে। আৰু অসুবিধা হ'লেও আচলতে সকলোৱে এনেদৰে লাইফ জেকেট পিন্ধি যাত্ৰা আৰম্ভ কৰিবলৈ ওলাইছে। আৰু কোনো দিন জল পৰিবহণ বিভাগৰ কৰ্মচাৰী আছে মই জানিবলৈ চেষ্টা কৰিম বৰ্তমান সময়ত আচলতে ফেৰী দুৰ্ঘটনা হৈছিলে ফাবৰ ফেৰী দুৰ্ঘটনা সেই দুৰ্ঘটনাৰ পাছতে আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে বহু নীতি নিয়ম কৰিছিলে আমাৰ ফেৰী দুৰ্ঘটনাৰ পিছত অসম চৰকাৰ তথা আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগৰ জৰিয়তে আমাৰ যিখিনি নীতি নিৰ্দেশনা দিয়া হৈছিলে এই গোটেই নীতি নিৰ্দেশনাখিনি দিয়া হৈছিলে যাত্ৰী সুৰক্ষা আৰু সুনিশ্চিতভাৱে পাৰাপাৰ হ'বৰ কাৰণে। ঠিক সেইধৰণে আমি প্ৰত্যেক দিনেই আমাৰ নিয়মাৱলী মতেৰে আমি যাত্ৰীসকলক পাৰাপাৰ কৰি আছোঁ। আৰু আমাৰ যিটো আহ্বান যাত্ৰীসকলৰ প্ৰতি যেনে টিকেটটো লওক কাউণ্টাৰত টিকেটটো লৈ আহি আমাৰ কাৰ্যালয় বহি টিকেটৰ নাম ঠিকনা ফোন নাম্বাৰ ইত্যাদি আমাক দিয়ক আৰু আমি সেইমতে আমাৰ কাৰ্যালয় বহি আমি লিপিবদ্ধ কৰি তেখেতৰ নাম তাৰপিছত আমি নাৱত বহিবলৈ দিওঁ। আৰু নাৱত আমি যাত্ৰীসকলক তেখেতসকলক সুরক্ষাৰ বাবে লাইফ জেকেট পিন্ধিবলৈ আমি আহ্বান জনাওঁ আৰু সেই ধৰণে আমি পাৰাপাৰ কৰি আছোঁ। কিন্তু দেখা পোৱা যায় যে নাও আৰম্ভ হোৱাৰ পাছতে আচলতে যাত্ৰীসকলে লাইফ জেকেটসমূহ খুলি পেলাই নাৱৰ ওপৰত উঠে বা যি আগন্তুক জল পৰিবহণ নিয়ম কৰিছিল সেই নিয়মসমূহ যে নাৱৰ ওপৰত যাত্ৰী উঠা মানা কৰা হৈছে। হয় সেইটো শুদ্ধ কথা যিহেতু আমি কোনোদিন আমি বিভাগীয় কৰ্তৃপক্ষই কেতিয়াও আমি যাত্ৰীসকলক নাৱৰ বডিৰ ওপৰত উঠিবলৈ আমি নকওঁ। আমি সদায় দেখিলে বা তাৎক্ষণিকভাৱে তেখেতসকলক বডিৰ ওপৰৰ পৰা নামি আহিবলৈ আমি পৰামৰ্শ আগবঢ়াওঁ। আৰু তাৰ ভিতৰতো কিছুমান দুই এক যাত্ৰীয়ে সেই কথাখিনি গুৰুত্ব দিবলৈ নিবিচাৰে যাৰ বাবে কেতিয়াবা দুৰ্ঘটনাৰ আশংকা আহে। আৰু আমিও যিমান পাৰোঁ সুৰক্ষিতভাৱেই আমি পৰিচালিত কৰিবৰ কাৰণে আমি প্ৰস্তুতি সদায় চলাই আহিছোঁ আৰু সদায় চলাই যাম। কাৰণ চৰকাৰ তথা বিভাগীয় নিয়মৰ বিৰুদ্ধে আমি কেতিয়াও যাবলৈ আমি ৰাইজক বা যাত্ৰীসকলক পৰামৰ্শ কেতিয়াও নবহোঁ। প্ৰত্যেকখন নাওঁতে পৰ্যাপ্ত পৰিমাণে লাইফ জেকেট আছে? আছে, নিশ্চয় আছে। আমাৰ এখন নাওঁত যদি যায় 80 জন যাত্ৰী কিন্তু 100 ওপৰত লাইফ জেকেটৰ ব্যৱস্থা আছে। আৰু প্ৰত্যেকখন জাহাজত যদি আপুনি অনুসন্ধান কৰে দেখিবলৈ পাব আসনৰ ওপৰত আমাৰ ধুনীয়াকৈ সুৰক্ষিতভাৱে লাইফ জেকেটখিনি থৈ দিয়া আছে। আৰু কিছু কিছু যাত্ৰীয়ে কয় যে লাইফ জেকেটখন এইখিনিতে এটা কথা মই কওঁ হয়
লাইফ জেকেটখিনি অপরিষ্কার হয়েছে বলে অভিযোগ আনবলে বিচারে। কিন্তু যিজন যাত্রীক আমি ব্রহ্মপুত্র নদীত সুরক্ষিতভাবে তেখেতর ডিঙিত বা তেখেতর ওসর লাইফ বয় আমি দি পেলায় তেখেতক আকস্মিক দুর্ঘটনার পরিত্রাণ পাবর কারণে আমি যে ব্যবস্থা দিছো, তেখেত সকলে নাওখন যাওয়ার পিছত আমার কিছু নাওরিয়া নাওর কর্মকর্তা সকলে আমাক জনায় বা আমাক কোয়াও হয়েছে, তেখেত সকলে কিছু সময় যাওয়ার পিছত লাইফ জেকেটখিনি খুলি পেলায় 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 অন্তত ভাল ধরনের যদি রেলিংত, এটা যদি আপনি চাই এ আমার লাইফ জেকেট সম্পূর্ণ সজাই থাকা আছে, তেখেতে নামি যাওয়ার আগ মুহূর্তে লাইফ জেকেটখিনি আমার নাওর সিটর তলত বা সিটত পেলাই থেকে গুছি যায়, যার বাবে ধূলি মাকতি আংশিকভাবে লগাটা শুদ্ধ। মানে পিনে দিছো দেই, খালি আকৌ কছো বাইদেউ রক দেই, এই গাঠি এটা লাগে মানে খুলে দিব আপনাদের, যাতে নামি যাওতে খুলি পেলায় আমার চিতত ধুনিয়াকে হয়ে যাব দেই। এই পিনে আপনি ব্যাগটো ইয়াত থ লব পায় করে, আপনাদের টিকেট তো আমার কার্যালয় দি আপনার নাম তো লিখি আপনাদের নাওত উঠব, নাওত উঠি আপনাদের প্রত্যেকক্ষণ আসনতে লাইফ জেকেটের ব্যবস্থা আছে, লাইফ জেকেট পরিধান করব, তার পিছতহে নাও যাত্রা আরম্ভ হব। গতি মই পুনবার রাইজক আহ্বান জানাও, টিকেট কাউন্টার টিকেট লোক, নাওত উঠক, লাইফ জেকেট পিঁধক, বিভাগীয় নীতি নিয়ম অনুসরি সকল নিয়মের মাজেদি যাত্রী সকল পারাপার করার আমার দায়িত্ব আছে, গতি আমি যাত্রী সকল অনুরোধ জানাব বিচারিছো সকলে আমার নিয়ম অনুসরি যাত্রা আরম্ভ করব।